সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। আওয়ামী লীগ নেতার গাড়িতে ভয়াবহ হামলা, মামলায় বিএনপি নেতা কারাগারে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না, বলছে বাংলাদেশ লেবার পার্টি। এডিসি হারুন কাণ্ডে ক্ষুব্ধ ছাত্রলীগ, চোপ শীর্ষ দুই নেতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। বিএনপিতে যোগ দিলেন 25 সাবেক সামরিক কর্মকর্তা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী। এবং সর্বশেষ থাকবে খালেদাজের মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ল। আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা, মামলায় বিএনপি নেতা কারাগারে। দিনাজপুরে আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জুলফিকার উল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরে বিএনপি নেতা বাদশাকে জেল হাজতে পাঠানো হয়। আদালতে পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন আনিসুর রহমান, বাদশা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রাজ্জাকুল ইসলাম জানিয়েছেন, আনিসুর রহমান বাদশা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছেন। জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। গত 23 জুলাই দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বাদশা সহ বিএনপি নেতা নাজমুল ইসলাম ও ইসাক আলী নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, গত 19 জুলাই জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং শোভাযাত্রায় যোগদানের জন্য জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হুসাইন বিপু, খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুপ্ত সহ বেশ কয়েকজন একটি প্রাইভেট কারে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে বাশেরহাট নামক এলাকায় হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আনিসুর রহমান বাদশা কয়েকজন তাদের প্রাইভেট কারে হামলা চালিয়েছেন। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না, বলছে বাংলাদেশ লেবার পার্টি। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেছে, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না, তাই তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। বিএনপি জামায়াত সহ আমাদের এখন একসাথে একই দিনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, তবে এই অবৈধ সরকারের পতন হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে রবিবার কিশোরগঞ্জ দলের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইরান এসব কথা বলেছেন। জেলা লেবার পার্টি উদ্যোগে শহরে স্টেশন রোডে একটি হোটেলে প্রতিনিধি সম্মেলন হয়েছে। মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিগত 15 বছরে কিছু ইট পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোনো অর্জন নাই। এসব ইট পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা গণতন্ত্র ও ভোটের অধিকার হরণ করে মুক্তিযোদ্ধার চেতনায় কুঠারাঘাত করেছে। সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে রক্তে কেনা বাংলাদেশের মর্যাদা ও স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট রাখতে হবে। সম্মেলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসরুল ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াতের ঐক্যবদ্ধ কর্মসূচি ছাড়া মাঠে আন্দোলন জমবে না। আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, তাই দুই দলেরই কেন্দ্রীয় নেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা যৌথ আন্দোলন চাই। এডিসি হারুন কাণ্ডে ক্ষুব্ধ ছাত্রলীগ, চোপ শীর্ষ দুই নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে থানায় ধরে নিয়ে নির্মম নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফুঁসেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত নেতাদের ছবি শেয়ার করে নানা স্ট্যাটাস দিচ্ছেন তারা। ক্ষোভ জড়াচ্ছেন পুলিশে অভিযুক্ত এডিসি হারুন রশিদের ওপর, দাবি করেছেন দৃষ্টান্তমূলক শাস্তির। অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস তুলে ধরেছেন এডিসি হারুনের নানা অপকর্মের ফিরিস্তি। ছাত্রলীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মনির হোসাইন ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লিখেছেন, এডিসি হারুন একজন সন্ত্রাসী, বারবার পার পেয়ে যাওয়ার সাহস বেড়ে গেছে, ঢাকা কলেজের অনেকগুলো ছাত্রের জীবন নষ্ট করেছে। এই ঘটনা বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রহিম সরকার। এসব স্ট্যাটাসে তিনি এডিসি হারুনের বিরুদ্ধে অবস্থান না নেওয়ায় ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। থানায় তুলে নিয়ে দাঁত ভেঙে দেওয়া, এখনো নেতারা প্রতিবাদ না করায় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তাওহিদ বিন রেগেল লিখছেন, এদিমদের সংগঠন ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদার লিখেছেন, ক্ষমতা চূড়ান্ত অপব্যবহার, আয়হত নাইমের ছবি শেয়ার করে ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আলী রিয়াদ লিখেছেন, কেন এমন হলো, কি জন্য এমন হলো জানতে চাই, এটাকে মেনে নেওয়ার মতো ঘটনা। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ও লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য রশিদ চৌধুরী লিখেছেন, আজ এটা কি হলো, আহারে ছাত্রলীগ। কেন্দ্রীয় নেতা সুলাইমান ইসলাম লিখেছেন, পুলিশের পরকীয়ার জেরে রক্তাক্ত ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তপু পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, তবে এই ঘটনায় চোপ আছেন ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক এ নিয়ে কোনো মন্তব্য করেননি এখনো। প্রসঙ্গত, শনিবার রাতে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার এডিসি হারুন
তরুণ কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে নির্যাতন করেছেন। এরপর অবস্থা শোচনীয় হয়ে পড়লে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অবশ্য পুরো ঘটনায় অস্বীকার করেছেন এডিসি হারুন। তিনি কালবেলাকে জানিয়েছেন এর কিছুই তিনি জানেন না। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছেন পুলিশ কর্মকর্তা হারুন। এবার তিনি নারীঘাটি সমিত ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র বলছে এক নারী কর্মকর্তার সঙ্গে এডিসি হারুনের দীর্ঘদিনের সম্পর্ক। শনিবার সেই নারীর সঙ্গে দেখা করতে গেলে ঘটনার সূত্রপাত হয়। ছাত্রদল সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে ফিরে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে মিছিলে বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি আজিজুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। শনিবার বিএনপির গণমিছিলের কর্মসূচি শেষ পথে কাকরাইলে যুবলীগের কার্যালয়ের সামনে এলে সুজন মোল্লার হামলার শিকার হন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার উপর হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গি হামলার পথ বেছে নিয়েছে। গণতন্ত্র ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপোষহীন ছিল, আগামী তো একবিন্দু ছাড় দেবে না। রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলা দাঁত ভাঙা জবাব দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বিএনপিতে যোগ দিলেন 25 সাবেক সামরিক কর্মকর্তা। বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর 25 জন সাবেক কর্মকর্তা। রবিবার বিকালে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়েছে। তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্রিগেডিয়ার জেনারেল জহুর কমান্ডো কর্নেল আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল আয়ুব, লেফটেন্যান্ট কর্নেল হাসিরুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল সাইদ আলম, লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, মেজর আজিজ রানা, মেজর কোরবান আলী, মেজর জাকিউল, মেজর আফরাজ, মেজর মর্তাজা, মেজর সাবির, মেজর তানবীর, মেজর আল আমিন, মেজর মনিরুজ্জামান ও কে গনিউল আজম 44 এবং লেফটেন্যান্ট ইমরান, রিয়ার এডমিরাল মোস্তাফিজুর রহমান ও কমান্ডো মুস্তাফা সাইদ। নৌবাহিনী থেকে যোগ দিয়েছেন এবং বিমান বাহিনী থেকে যোগ দিয়েছেন এয়ার কমান্ডার শফিক, এয়ার কমান্ডো শাহ আলম, স্কোয়াডার লিডার আক্তার হাফিজ খান ও স্কোয়াড লিডার শফিকুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো 6 মাস বাড়ল। দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডিত স্থগিত করে আগের দুই শর্তে মুক্তির মেয়াদ আরো 6 মাস বাড়াচ্ছে সরকার। এই সংক্রান্ত আবেদনে মত দিয়ে আইন মন্ত্রণালয় তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেছেন, আগের বাড়ানো মেয়াদ আগামী সেপ্টেম্বরের 24 তারিখ শেষ হবে। আগামী 25 সেপ্টেম্বর থেকে এক শর্তে মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, আগের শর্তে বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে। এই শর্তে তার মুক্তির মেয়াদ আরো 6 মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে। এ নিয়ে সরকারের নির্বাহী আদেশে অষ্টমবারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদাজের মুক্তির মেয়াদ বাড়ানো হলো। কয়েকদিন আগে খালেদাজের মুক্তির মেয়াদ বৃদ্ধি এবং সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন করা হয়েছে। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী সেই আবেদনে বিষয়ে মতামত দিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন আইন মন্ত্রণালয় মতামত দেয় খালেদাজের মুক্তির মেয়াদ বাড়িয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর আবেদনের বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, আবেদনে বিদেশে নেওয়ার বিষয়টি ছিল কিন্তু সে বিষয়ে আইনি কোনো সুযোগ নেই। আইনি সুযোগ থাকলে আমরা বিবেচনা করতাম। আমার সাকরের পর ফাইল এবং এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে গেছে, এটি প্রধানমন্ত্রীর কাছে যাবে না। উল্লেখ্য, 2020 সালে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্ভয় আদেশে খালেদাজের দণ্ড স্থগিত করে দুটি শর্তে 6 মাসের মুক্তি দেন। 25 মাস কারাগার থেকে মুক্তি হন তিনি। শর্তের প্রথমটি হলো খালেদাজিয়াকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, দ্বিতীয়টি তিনি বিদেশ যেতে পারবেন না। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফায় 6 মাস করে খালেদাজিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াইয়েছে সরকার।